আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা হচ্ছে এখন যাচ্ছি মেলাতে, যেহেতু আজকে মেলা শেষ দিন, সুজামণি তো যাবেই, তো এখন যাইতে চাছো? কী কিনবো আজকে? আজকে তো মেলা শেষ, আজকে মেলা শেষ হলে পরে আবার তুমি গিয়ে কী কিনবা? প্রতিদিন তুমি কী কিনবা? পরে আজকে তো মেলা শেষ, পরে প্রতিদিন কি আর যেতে পারবা? এ কদিন তো প্রতিদিনই গেলা। আচ্ছা যাও, আর সিজদামণির নানুও হচ্ছে আমাদের সাথে যাইতেছে। ওই তো সিজদামণির নানু অনেক আগে চলে গেছে, আর আমি হচ্ছে সিজদামণির সাথে যাইতেছি। সিজদামণি আমার আগে আর আমি সিজদামণির পেছনে। সে তো অনেক খুশি, সে হচ্ছে রাত্রে আবার যাবে মেলায় তার বাবা আসলে বাবার সাথে। মানে এই কয়দিন তো সে প্রতিদিনই গেল, তার জন্য মহা খুশির দিন। এই তিন দিন গেল, তো দেখি আজকে মেলা থেকে কী কিনে। তো এই কয়দিন টুকটাক যাই কেনাকাটা করছে না কেন, একদিনও হচ্ছে সে ওগুলো নিয়ে ভিডিও করে নাই। কারণ সিজদামণি বলতেছিল সে যা যা কিনে সব কিছু নিয়ে পরে একটা ভিডিও করবে আর দেখাবে সেই ভিডিওর মধ্যে। আর এই তো ওই পাশেও দেখা যাচ্ছে আমাদের সাংবাদিক প্লটের দুই পাশে রাস্তাটা, ওই দেখেন শুধু এই নালাটার জন্য, না তো এই পার থেকে ওই পারে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। তোমার নানু তো আগে আগে চলে গেছে, দেখো পরে একসাথে যাও। আম্মু কিন্তু অনেক আগে চলে গেছে, একদম সবার আগে, ওই দেখেন একদম সামনে। আর হইতেছে এখন সিজদামণিও দিছে দৌড় তার নানুর কাছে, আজকে নাকি মেলায় গিয়ে সে আইসক্রিম খাবে। ঠান্ডা দেখা হতেছে, আমি এই দুদিন তাকে আইসক্রিম কিনা দেই নাই, তো আজকে দিতে হবে। কারণ আমাকে বলে নিছে যে আমাকে কিন্তু আজকে আম্মু আইসক্রিম খাইতে হবে। আমি বললাম আচ্ছা চলো। আর হচ্ছে একটা ক্লিপ কিনবে, দেখি গিয়ে কিনে দেই, যেহেতু শেষ দিন আজকে, আবার সামনের বার মেলা হবে, এরপর মেয়ে আসবে। ওই দেখেন মেলার একদম কাছাকাছি চলে এসেছি। মেলা অবশ্য এখন বসেছে, আমরা যখন এসেছিলাম এর আগে তখন সবগুলো দোকান বসেনি, তো এখন হচ্ছে আবার বসছে। যাই আগে আইসক্রিম কিনে দেয় সিজদামণিকে। আই সিজদামণি, আইসক্রিম এখন কিনবা না যাওয়ার পথে কিনবা? আইসক্রিম কি এখন কিনবা না যখন যাবা তখন কিনবা? তুমি না বলছো আইসক্রিম খাবা? এটা আইসক্রিম ঠান্ডা, তুমি না বলছো আজকে খাওয়াইতে ঠান্ডা? আচ্ছা তুমি না খেলে তোমার কিছু করার নাই। তো আইসক্রিমের দোকানের সামনে চলে এসেছিলাম, তবে সিজদামণি খাবে না, আমার কিছু করার নাই। আর ওই তো সিজদামণির নানু হচ্ছে মেলায় চলে যাচ্ছে আমাদেরকে রেখে, এখন সিজদামণি। যাও ভিতরে যাও, ক্লিপের দোকানে দেখো ক্লিপ আছে কিনা। না আসো আসো, একটু পরে যাও আম্মু। সিজদামণি কোন ক্লিপটা দেখো, তুমি কোন পাশে দেখছিলা? এখন আবার বলতেছো না কোথায় দেখছিলা, কোন পাশে দেখছিলা? আমি পিঠা খাও নিলে, তাহলে ওই পাশে বৈশাখ খাও তোমরা দুজন। সিজদামণি বৈশাখ খাবা, বসে খাও। অন্য আর কিছু খাবা? আমু পিঠা নাও, ভাবা পিঠা খাবা। ভাবা পিঠা খাবা। বসো সিজা, তুমিও মোমো খাবা। দুইটা নিচ্ছি তো, তাহলে অন্য কি খাবা দেখো, এখান থেকে নাও দেখে। কেন খাবা না? একটা কিছু খাও, যে মোমো হয়ে গেছে মোমো খাও, আর অন্য কিছু খাও। আচ্ছা আইসক্রিম খাবা, সিজদামণি তোমাকে একটা দিয়েছি নাও, গরম কিন্তু।
কেটে দিতে বলবো। তো আজকে কিন্তু সুজামণির অনেক বন্ধুর সাথে সুজামণির মেলায় দেখা হয়ে গেছিল, এই দুদিন এসেছে, এবারও দেখা হয়েছিল দুদিন, তবে আজকে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে। আর সুজামণি একটা পেন্সিল নিল আর ঘুরে ঘুরে দেখতেছে সে আজকে আর কী নিবে। সে হচ্ছে একটা মোমো খেয়েছে, আইসক্রিম খাবে বলেছিল, আইসক্রিম তো খায়নি ঠান্ডা দেখে। তো এখন ঘোরাঘুরি করতেছে, সুজামণির বন্ধুরাও ঘুরতেছে। তো দেখি আমরা কিছুক্ষণ পরে বাসায় চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে, কারণ সুজামণির কালকে পরীক্ষা, ম্যাডাম আসবে বাসায় পড়াতে। তো সুজামণি হচ্ছে রাতে আরেকবার আসবে মেলায় যখন তার বাবা আসবে। তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।